এখানে বলতে পারেন অনেকে যে স্যার আপনি তো ব্যবসা করেন, হ্যাঁ এটা বিজনেস, আপনি বলতেছেন আমার প্রোডাক্ট খেতে হবে, ইয়েস, কিন্তু আমি চাই আপনারা ব্যবসা করুন, এটাকে বলে ট্রু হালাল বিজনেস। আমি আপনাকে দিচ্ছি, আপনারা আমাকে দিচ্ছেন, কিন্তু আপনি যদি সব আপনাকে দিয়েই যায়, আপনাকে কিছু না দেন, এই ব্যবসা বেশি থাকবে না। এ মানে আমি ব্যবসা করি ঠিকই বলতেছেন, কিন্তু এই ব্যবসার একটা উদ্দেশ্য আছে, এই ব্যবসা আপনাদের ঔষধ থেকে মুক্ত রাখবে। এটা সেই ব্যবসা যে আপনারা মাঝে মাঝে বলেন স্যারের প্রোডাক্ট শুধু ধনীদের জন্য, গরিবদের জন্য তাহলে কি? গরিবদের জন্য ইজি, দুইটা জিনিস করবেন, ট্রাই করবেন যতটুকু সম্ভব ন্যাচার থেকে খাবার এবং ফিজিক্যালি অ্যাক্টিভ। সোজা কথা, আপনাদের এইসব প্রোডাক্টের দরকার নাই, কারণ আপনি যে পরিশ্রম করতেছেন, যারা কায়িক পরিশ্রম করতেছেন, রিক্সা চালাচ্ছেন, মাটি কাটতেছেন, অন্য কোনো কায়িক পরিশ্রম, ওদের বডি বুঝছেন এগুলা হজম করে বলছে, বুঝছেন মানে এটি। কিন্তু আমরা যারা মেন্টালি বুঝছেন বসে বসে কাজ করি, চিন্তা ভাবনা করি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, ওদের জন্য কিন্তু ওদের বডি কিন্তু এগুলো পারবে না। আমি যেটা বললাম যে ঠিক আছে আপনারা মার্কেটে যা দেখেন খান, আপনাদের বডিটা পারবে না, কারণ আপনাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এতটুকু নয়। আপনি যা খাচ্ছেন তা বার্ন হয়ে যাচ্ছে, বার্ন হয়ে গেলে কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের জমা হচ্ছে সেইটি হচ্ছে প্রবলেম।